গুড ইভিনিং ফ্রেন্ডস আমি সোনালিকা আজ সুকুমার রচনা সামগ্রী থেকে আমি কাপড়ের কথা মানে সামনে পুজো এসেছে তাই জামা কাপড়ের কথাটাই সবসময় মাথায় আসছে তো সেই কাপড়ের কথা কিভাবে কাপড়ের শুরু হলো সেই সম্পর্কে আমি কিছুটা অংশ পাঠ করছি তো চলো ফ্রেন্ডস স্টার্ট করছি কাপড়ের কথা ওই যে জামাটা তুমি গায়ে দিয়েছো ওর কাপড়টা তৈরি করতে কত লোককে কত হাঙ্গামা করতে হয়েছে তুমি কি একবার ভেবে দেখেছ তুলার ক্ষেতে যখন তুলা হলো তখন কত লোকে এসে সেই সব তুলা গাছ থেকে তুলে নিয়ে এক জায়গায় জড়ো করলো কলে সেই তুলার বিচি পরিষ্কার করে তাকে গাঁটে বেঁধে ফেললো তারপর সেই তুলা কত দেশ বিদেশ ঘুরে কাপড়ের কলে এসে হাজির হলো আমি একদিন একটা কাপড়ের কল দেখতে গিয়েছিলাম সেটা খুব বড় কল নয় তার চেয়ে অনেক বড়ো কল আমাদের দেশে আছে কিন্তু তারই সব কাণ্ড কারখানা দেখলে অবাক হয়ে থাকতে হয় প্রকাণ্ড এক তিনতলা বাড়ি তার ছাদে অনায়াসে একটা ফুটবল খেলার জায়গা হতে পারে প্রথমেই গেলাম তিন তলায়। সেখানে একটা প্রকাণ্ড বাষ্পে চালানো কপিকল আছে তুলার চালা এলে প্রথমে গাঁটগুলি কপিকলে করে তিনতলায় তোলা হয় তারপর গাঁট খুলে তুলা কলে পরিষ্কার করা হয় সেই কলে তুলাকে ঝেড়ে আছড়িয়ে দমকা হাওয়ায় উড়িয়ে ধুলো বালি বিচি খড়কুটো সমস্ত বার করে ফেলে তারপর সেই পরিষ্কার তুলোয় চাপ দিয়ে আর একটা কলে মোটা মোটা লেপের মতন তৈরি হয় সেই লেপগুলি তারপর দোতালায় চালান করে সেখানে সেই লেপ থেকে সুতো কাটা হয় সে এক বিরাট ব্যাপার প্রথমে অনেকগুলো কলে সেই লেপ থেকে জাহাজ বাঁধা দড়ির মতন মোটা দড়ি তৈরি হয় তারপর আর একটা কলে সেই দড়ি থেকে টেনে মোটা সুতো বার করা হয় এমনি করে কলের পর কল তাতে কলে সেই দড়ি থেকে টেনে মোটা সুতো বার করার পর সুতো ক্রমেই শুরু হয়ে আসতে থাকে আর এই ঘরের কলকারখানা বড়ই অদ্ভুত চারদিকে প্রকাণ্ড লম্বা লম্বা কল সারি সারি সাজানোর তার প্রত্যেকটাতে হাজার হাজার লম্বা নলি সুতো পাকাবার জন্য ছোট ছোট কাঠের লাটাই বন বন করে ঘুরছে আর সুতো পাকানো হচ্ছে তাছাড়া কলকবজা যে কত রকম চলছে তার আর কথাই নাই দেখলে চোখে ধাঁধা লেগে যায় কিন্তু কলকারখানার কোথাও একটু গোলমাল দেখতে পাবে না যে যার কাজ করছে আর সব কল ঠিক চলছে সুতো কাটা হয়ে গেলে তৈরি সুতোর নলিগুলো আর একটা কলের কাছে নিয়ে যায় এটা হচ্ছে কাপড়ের টানা দেওয়ার কল টানা কাকে বলে জানো কাপড়ে লম্বালম্বিভাবে যে সুতো থাকে তাকে টানা বলে আর চওড়াভাবে যে সুতো থাকে তাকে পোড়েন বলে এই টানা দেওয়ার কল বড় আশ্চর্য হাজার হাজার নলি থেকে সুতো টেনে একটা চিরুনির মতন জিনিসের ভেতর দিয়ে গলিয়ে নিয়ে একটা রোলারে জড়ায় কল চলতে চলতে যদি একটাও সুতো ছিঁড়ে যায় অমনি আপনি আপনি ঢং করে ঘন্টা বেজে ওঠে আর কল তখন থেমে যায় সেই সুতোটা জোড়া দিলে তবে কল চলবে একসঙ্গে অনেক থান কাপড়ের টানা দেওয়া হয়ে থাকে টানার সুতোয় রোলার ভর্তি হয়ে গেলে সেই রোলারটিকে একতলায় চালান করা হয় সেখানে কলের সুতো মা’র দেওয়া হয় সুতোয় মার মাখানো বেশি মার চেঁচে ফেলে দেওয়া বাতাস দিয়ে তাড়াতাড়ি সুতোকে শুকোনো সব কলে হয় তারপর তাতে চড়াবার জন্য সেই সুতোকে গুছিয়ে ঠিক করে একে বলে ব তোলা এ কাজটি হয়ে গেলে তারপর কাপড় বোনা হয় আগের সব কাজ যত সহজ কলে হয় কাপড় বোনা বোনার কাজ কিন্তু তত সহজে হয় না টানার সুতো টানার যদি একটু বেশি হয়ে যায় অমনি পট করে সুতো ছিঁড়ে যায় তখনই তাঁত থামিয়ে সুতো জোড়া দিতে হয় ভাবুন আমরা যে কাপড় পরছি জামা পরছি তার কত ব্যাপার একটা জামা কাপড় কিনতে গেলে আমি আমরা দাম ধর করি কিন্তু এভাবে তো কোনো দিন ভেবে দেখিনি তো চলো আজকে এই পড়ার মাধ্যমে জানতে পারছি যে সত্যি সত্যি একটা জামা কাপড় বানাতে কতটা তার আগে পরিশ্রম দিতে হয় কতটা তার আগের স্টেপগুলো রয়েছে তাঁত যখন চলে তখন মজার দেখার টানার সুতো উঠছে আর নামছে আর তার ফাঁকের ভিতর দিয়ে পড়ানোর সুতোর মাকু ঠক ঠক করে ছুটে যাচ্ছে আর আসছে ঠিক যেন একটা ইঁদুর দৌড়চ্ছে কাপড় বোনা হয়ে গেলে তাকে মেজে খুশি মোলায়েম করে সুন্দর করে ভাজ করে ছাপ লাগিয়ে তারপর তাকে বাজারে পাঠানো হয় মোলায়েম করার কলটি বড়ই মজার দুটো ফাঁপা রোলার গায়ে গায়ে লাগানো রয়েছে তার মাঝখান দিয়ে কাপড়টা ঠুকিয়ে দেওয়া হয় আর ফাঁপা রোলারের ভেতর ভেতরে ফুটান্ত জলের বাষ্প চালিয়ে দিলে রোলার দুটোকে খুব গরম করা হয় তারপর আস্তে আস্তে সে দুটোকে ঘোরানো হয় তখন কাপড়টাও গরমে আর চাপে খুব মোলামে হয়ে বেরিয়ে আসে তার পর সেই কাপড় ভাঁজ করার কল নিয়ে যায় আর সেই কলেই দুটো হাত আছে তা দিয়ে কাপড়টাকে চটপট ভাজ করে ফেলে তারপর প্যাক করার ঘরে সেই কাপড় ছাপ মেরে তাকে মেধে কাগজ মুড়ে বাজারে পাঠাবার জন্য তৈরি করে রাখে এসব তো নিতান্ত সাধারণ কাপড়ের কথা হলো যদি রঙিন বা ছিটের কাপড় হয় তবে তার জন্য ধোলাই করা রং দেওয়া নকশা তোলা ইত্যাদি আরও নানারকম হাঙ্গামার দরকার হয় তো সংক্ষেপে আমরা জেনে নিলাম যে সত্যিই আমরা যে জামা কাপড় পরছি সেই জামা কাপড় তো সুতো থেকে তৈরি হয় তো সেই সুতোটা কিভাবে তৈরি হয় আর কতগুলো প্রসেসের মাধ্যমে সেটা সুতোর রোলার হয় তারপর মোটা থেকে শুরু হয় তারপরে কিভাবে বোনা হয় কিভাবে প্যাকিং হয় সবটাই আমরা কিছুটা পরিমাণ জানতে পারলাম এর থেকে তো কেমন লাগলো জানাবে কমেন্টে অবশ্যই আর এরকম আরও মজার সুকুমার সামগ্রীতে নানান রকম আমি ছোটোবেলায় পড়েছিলাম তো আর ভীষণ ইচ্ছে করলো তাই তোমাদের সামনে একটুখানি বললাম সামনে পুজো তো তো পুজোয় আমরা সবাই কাপড় জামাই বেশি করে কিনি তার সাথে অন্য কিছু তো রয়েছে সেই জন্য কাপড়ের কথাটাই আজকে আমি তোমাদের সামনে বললাম তো ফ্রেন্ডস নমস্কার ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী ভিডিও বানাতে আমার সু মানে সুবিধে হবে আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওটি সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এসআর ঋতু অ্যাট দ্য ভ্লগ উইথ সোনালিকা এসআর ঋতু চলো আজকের মতন ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সকলে ভালো থেকো পুজোর আনন্দ শুরু হয়ে গেছে সেই জন্যই এটা